যেকোনো রাজপরিবারের নিয়মনীতি নিয়ে যত বলা হয় ততই কম হয়ে যাবে, কারণ তার পরতে পরতে রয়েছে অজানা সব কাহিনী। প্রায়ত রানী দ্বিতীয় এলিজাবেথের জুতোপড়া নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে এক অবাক করা তথ্য। সম্প্রতি পিপলস ম্যাগাজিনের দ্য আদার সাইড অব দ্য কয়েনে প্রকাশিত একটি তথ্যে রানীর বিশ্বস্ত সঙ্গী অ্যাঞ্জেলা ক্যালি তুলে ধরেছেন এক অবাক করা তথ্য। তিনি বলেন, যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে রানী দ্বিতীয় এলিজাবেথ কখনোই নতুন জুতো প্রথমে পরেননি, তার আগে জুতোটি প্রথম পরে দেখতেন ক্যালি। নতুন জুতো পরার পরে যদি মনে হতো যে সেটি আরামদায়ক এবং রানীর পরার পক্ষে উপযুক্ত, তবে একমাত্র সেই জুতো পায়ে দিতেন রানী দ্বিতীয় এলিজাবেথ। আর অদ্ভুতভাবে তার বিশ্বস্ত সঙ্গী অ্যাঞ্জেলা এবং রানীর পায়ের মাপও ছিল এক, তাই তিনিই তার জুতো পায়ে পরে দেখে নিতেন। অ্যাঞ্জেলা আরও জানিয়েছেন, রানীর হাতে এত সময় ছিল না যে তিনি নতুন জুতো পরে দেখবেন, তাই তার ব্যবহারের আগে তার জুতো জুড়ে তিনিই প্রথমে পরতেন। 2017 সাল থেকে তিনিই রানীর ওয়ার্ড্রপ সামলে আসছিলেন। স্টুয়ার্ট পারভিন ইভনিং স্ট্যান্ডার্ডকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রানীর নতুন জুতো পরে একজন আগে বাকিংহাম প্রাসাদে হেঁটে বেড়াতেন, কারণ রানীমা যেন কখনোই এমন না অনুভব করেন যে তিনি অস্বস্তি বোধ করছেন এবং তিনি আর হাঁটতে পারছেন না। তাই তার অধিকার আছে যে তার জুতো পরার আগে অন্য কেউ প্রথমে তার জুতো পরে দেখবেন, তারপর রানী সেই জুতো পরতেন।